চাকুরি ফিরিয়ে দেওয়ার দাবিতে নয়, ব্যাংক থেকে ঋণ নেওয়া অর্থ বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত কিস্তি স্থগিত রাখার দাবিতে এবার রাস্তায় নামল চাকুরিচ্যুত 10,323 শিক্ষকরা। চাকুরিচ্যুত শিক্ষকরা অনেকেই চাকরি থাকার সময় বিভিন্ন প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, সেই মতো ঋণের কিস্তিও পরিশোধ করে এসেছেন তারা। কিন্তু চাকুরি চলে যাবার পর ঋণের কিস্তি পরিশোধ করা তো দূরের কথা, উল্টো বেঁচে থাকাই এখন তাদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চাকুরি হারিয়ে গত কয়েক মাস ধরে পরিবার পরিজন নিয়ে সংসার প্রতিপালন করতে গিয়ে প্রতিনিয়তই হোঁচট খাচ্ছেন হতাশাগ্রস্ত 10,323 সদস্যরা। আর এই হতাশা থেকে এর মধ্যেই বেশ কয়েকজন বেছে নিয়েছেন আত্মহত্যার পথ। এই পরিস্থিতিতে যখন ধারাবাহিক আন্দোলন চলছিল, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী 10,323 তিনটি সংগঠনের কর্মকর্তাদের ডেকে নিয়ে বিকল্প ব্যবস্থার জন্য 2 মাসের সময় চেয়েছেন। মুখ্যমন্ত্রীর দেওয়া আশ্বাসের প্রতি এখন তাকিয়ে রয়েছেন তারা। কিন্তু এই পরিস্থিতির মধ্যেই ব্যাংক থেকে ঋণ নেওয়া 10,323 সদস্যদের বারবার নোটিশ পাঠাতে শুরু করে গ্রামীণ ব্যাংক। তাই বিপন্ন শিক্ষকরা এর প্রতিবাদে এবং যতক্ষণ পর্যন্ত চাকুরির ব্যবস্থা না হয় ততক্ষণ পর্যন্ত ঋণের সুদ সমেত কিস্তি স্থগিত রাখার দাবিতে মঙ্গলবার আগরতলা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গণধর্নায় সামিল হয় আমরা 10,323 সংগঠনের সদস্যরা। তাদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এদিন সামিল হয় অন্য আরও 2টি সংগঠনও। গণ অবস্থান থেকেই এদিন 7 জনের এক প্রতিনিধি দল ব্যাংকের আধিকারিকদের সাথে দেখা করে তাদের দাবি সনদ তুলে দেন। ব্যাংক কর্তৃপক্ষ অবিলম্বে তাদের দাবির প্রতি মান্যতা না দিলে প্রয়োজনে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দিলেন হতাশাগ্রস্ত 10,323 সদস্যরা। সরকার যদি একটু বলে তাহলে আমরা মরতেও রাজি, তবু আমাদেরকে চাকরি দেওয়া হোক, আমরা আমাদের অধিকার থেকে এক পাও পিছু হব না, পিছু হটবই না। এবং সংগঠন অন্যান্য সংগঠনও বলছে অনশন করবে, অনশনও যেতে হবে আগামী দিনে যদি আমাদের কোনো স্থায়ী ব্যবস্থা না হয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।